তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টের মতোই হলদিয়া ডক কমপ্লেক্স রাজ্যের হলদিয়া ডক কমপ্লেক্স এর তরফেও কিন্তু চাকরি সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেম পোস্ট রয়েছে সমস্ত কিছু তোমাদের এর সেম রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ ক্লার্ক পদে তোমাদের কিন্তু নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দেখতে পাচ্ছ অফিসিয়াল মেমো নাম্বার রয়েছে এখানে হলদিয়া ডক কমপ্লেক্স দেখতে পাচ্ছ শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দেখতে পাচ্ছ যে আর্স ওয়ার্ল্ড কলকাতা পোর্ট ট্রাস্ট ইনটেন্স টু দেখতে ফোর অফিস অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাকচুয়াল বেস চল্লিশটি শূন্য পদে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্ক পদে তোমাদের কিন্তু চলেছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ তোমরা কিন্তু তেইশটি জেলা ক্যান্ডিডেটটা এখানে আবেদন করতে পারবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে হতে চলেছে দ্য নাম্বার অফ যে এঙ্গেজমেন্ট রয়েছে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ ইন্ডিকেটিভ অনলি দাস সেম মে ইনক্রিজ অথবা ডিক্রিজ দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের ইনক্রিজ হতে পারে ডিক্রিজও হতে পারে বলা হয়েছে এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কন্ডিশন কি রয়েছে দেখতে পাচ্ছ বয়স অবশ্যই সেম তোমাদের রয়েছে একশো দুহাজার চব্বিশ তারিখের বয়সের সময়সীমা তোমাদের কিন্তু কাউন্ট করা হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেম রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে মাস্ট হ্যাভ পাস্ট গ্রাজুয়েট অথবা তোমাদের কিন্তু গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েটের ইকুইপমেন্ট কোনো ডিগ্রি থাকতে হবে যে কোনো ইনস্টিটিউশন তরফ থেকে এবং বলা হচ্ছে দেখতে হবে সাথে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে প্রফিসিয়েন্সি ইন টাইপিং ফ্রম এ গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট তরফ থেকে প্রফিশিয়েন্সি টাইপিং তোমাদের সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম দেখতে পাচ্ছি দুই বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে যে কোনো প্রাইভেট অথবা গভর্নমেন্ট সেক্টর তরফ থেকে তোমাদের কিন্তু যদি এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে ক্লারিক্যাল স্টাফ হিসাবে অথবা ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে অথবা অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অথবা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অথবা এমটিএস অ্যাসিস্ট্যান্ট যে কোনো একটি থেকে থাকলেই তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো এই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কেমন ডিজারে কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের এখানে চাওয়া হয়েছে সার্টিফিকেট কোর্স অফ ইনস্টিটিউটের তরফ থেকে এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং তোমাদের কিন্তু ড্রাফটিং স্কিল থাকতে হবে এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে তো তোমাদের কিন্তু চল্লিশটা শূন্য পদে অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগ চলেছে এর জন্য তোমাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশন এবং কিভাবে তোমরা আবেদন করবে আবেদন ফর্ম কোথায় জমা দেবে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফুলফিল করতে হবে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখতে পাচ্ছ এবং মে অ্যাপ্লাই ইন দ্য প্রফরমা গিভেন হেয়ার আন্ডার উইথ ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই কিন্তু তোমাদের অফলাইনে আবেদন করতে হবে আবেদন ফর্মের সাথে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ সার্টিফাইড দেখতে ফটোকপিস রিলিভেন্ট সার্টিফিকেট তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যত সার্টিফিকেট রয়েছে সমস্ত তোমাদের কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন অবশ্যই একটি খামের মধ্যে তোমাদের কিন্তু পুরোপুরি ফর্মটি ফিল করে সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে অ্যাপ্লিকেশন ফর্ম এবং খামের উপর তোমাদের কিন্তু লিখে দিতে হবে যে অ্যাপ্লিকেশন ফর কন্ট্রাকচুয়াল এগেজমেন্ট অফ অ্যাসিস আন্ডার এইচডিসি এই লেখাটি তোমাদের কিন্তু লিখে দিতে হবে ক্যাপিটাল লেটারে শুড রিস টু দ্য অফিস অফ দেখতে পাচ্ছ যে অফিস রয়েছে অ্যাড্রেস এখানে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটি সেন্ড করতে হবে সিনিয়র ডি ম্যানেজার পি এন আর দেখতে পাচ্ছ হলদিয়া ডক কমপ্লেক্স জওহর টাওয়ার দেখতে সিক্স ফ্লোর পোস্ট হলদিয়া টাউনশিপ ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ডাব্লুবি পিন এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের আঠারো সাত দুহাজার চব্বিশ তারিখ কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে তো এলিজিবল ক্যান্ডিডেটটা অবশ্যই আঠারোই জুলাই এর আগে আবেদন করবে অফলাইনে আবেদন ফর্মটি তোমাদের পাঠাতে হবে মেয়ার্স ফুলফিলমেন্ট অফ দ্য ক্রাইটেরিয়া উইল নট বি এনি রাইট দ্য ক্যান্ডিডেট ফর সিলেকশন তোমাদের এখানে আবেদন করলে যে তোমার সিলেকশন আসবে সেটা কিন্তু তোমাদের এখানে কোনো ক্লেম করতে পারবে না বলা হয়েছে কেমন এবং এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছো টার্মস অ্যান্ড কন্ডিশন বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল এগেজমেন্ট হিসাবে বলা হচ্ছে যে দ্য এঙ্গেজমেন্ট উইল বি ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার তিন বছরের কন্ট্রাকচুয়াল হিসাবে তোমাদের কিন্তু এখানে এঙ্গেজমেন্ট করা হবে দেখতে পাচ্ছ অ্যান্ড অন এক্সপায়ারি অফ সেইট পিরিয়ড দ্য কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট উইল বি অটোমেটিক্যালি টার্মিনেট অটোমেটিকালি তোমাদের কিন্তু তিন বছর কোপারেট হবে টার্মিনেট হয়ে যাবে কেমন এবং এখানে কিন্তু তোমাদের যে রেসপন্সিবিলিটিগুলি রয়েছে যে সমস্ত জব প্রোফাইল অর্থাৎ কাজগুলি করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ট্রান্সক্রিপ্ট করতে হবে স্পোকেন দেখতে পাচ্ছ ট্রান্সক্রিপ্ট তোমাদের করতে হবে টাইপিং ইন ইংলিশ এবং হিন্দিতে তোমাদের কিন্তু ট্রান্সক্রিপ্ট করতে হবে টাইপিং অফ কারসপন্ডেন্স অফিসিয়াল ডকুমেন্টগুলি তোমাদের অ্যাকুরেটলি এবং এফিসিয়েন্টলি তোমাদের কিন্তু টাইপ করতে হবে পারফর্ম করতে হবে ক্লারিক্যাল ডিউটিস ক্লারিক্যাল যে ডিউটিগুলো সে সমস্ত ডিউটিগুলি তোমাদের কিন্তু অফিস ফাইলস এবং রেকর্ড রিলেটেড ডকুমেন্ট রিলেটেড সমস্ত কাজগুলি তোমাদের করতে হবে অ্যাসাইন বাই দ্যুপারভাইজার সুপারভাইজার ম্যানেজমেন্ট অ্যাসিস্টিং উইথ ডাটা এন্ট্রি টাস্ক ডাটা এন্ট্রি টাস্ক করতে হবে আপডেটিং ইনফরমেশন করতে হবে তোমাদের মেনটেন করতে হবে তোমাদের অর্গানাইজড রেকর্ডগুলি এবং ফাইলগুলি এবং এনশোরিং ইজি অ্যাক্সেসিবিলিটি এবং রিট্রেবেল ইনফরমেশন অবশ্যই কিন্তু ইজি অ্যাক্সেসেবল করা যায় সে সমস্ত দায়িত্ব এবং এই সমস্ত কাজগুলি জব প্রোফাইল কাজগুলি তোমাদের কিন্তু করতে হবে কেমন এবং বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল বি পেইড এ কনসিলশন অবশ্যই ছাব্বিশ হাজার টাকা পারমান্থ স্যালারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে কেমন সিলেক্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ওয়ার্ক ফর সিক্স ডেজ ইন এ উইক সপ্তাহে তোমাদের ছয় দিন কাজ করতে হবে দেখতে পাচ্ছ ওখানে বলা হচ্ছে এবং উইকলি কিন্তু তোমরা অবশ্যই একদিন অফ তোমরা পেয়ে যাবে তো উইকলি ডে হিসাবে রেস্ট তোমরা কিন্তু চেঞ্জ করতে পারো তোমাদের প্রায়োরিটি হিসাবে দেখতে পাচ্ছ এখানে আমরা তোমাদের শিফট ওয়াইজ তোমাদের কিন্তু রোটেশনাল শিফট রয়েছে দেখতে পাচ্ছ মর্নিং আফটারনুন নাইট এবং জেনারেল শিফট রয়েছে তো তোমাদের পছন্দ মতো শিফট তোমরা কিন্তু এখানে করতে পারো এবং বলা হচ্ছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি ফিফটিন ডেজ লিভ ইন ইয়ার অর্থাৎ ইয়ারলি তোমরা কিন্তু পনেরো দিনের লিভ পেয়ে যাবে এবং তোমাদের মেডিকেল লিভ হিসাবে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ইয়ারলি দশ দিনের মেডিকেল লিভ তোমরা পেয়ে যাবে কেমন এবং দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি এনটাইটেল ইন টু ইনডোর এবং আউটডোর মেডিকেল ফ্যাসিলিটি অবশ্যই মেডিকেল ফ্যাসিলিটিও তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ যে পোর্ট হসপিটাল রয়েছে হলদিয়া ফর সেলফ স্পাউস নিজের এবং নিজের পণ্য দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু অবশ্যই ফ্যাসিলিটি পেয়ে যাবে কেমন দেখতে পাচ্ছ পার্সেস যাবে প্যাথোলজিক্যাল টেস্ট পেয়ে যাবে রিফারাল দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এবং মেডিক্লেম তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসাবে দেখতে পাচ্ছ গুলি তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে এখানে এবং এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মে রিকোয়ার টু ওয়ার্ক অ্যাট এনি প্লেস দেখতে পাচ্ছ যে কোনো প্লেসে তোমাদের কিন্তু কাজ করতে হতে পারে হলদিয়া ডক কমপ্লেক্সের যে কোনো জুরিসডিকশনের ডিকশনের মধ্যে কেমন

অ্যান্টিসিডেন্ট তোমাদের কিন্তু সাবমিট করতে হবে বলা হচ্ছে কেমন তো এই অফিসিয়াল নোটিসটি নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে অফিসিয়াল ওয়েবসাইটে অথবা ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম লিঙ্কও দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা কিন্তু করে নেবে এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা কিন্তু এখানে পেস্ট করবে এবং তোমাদের যে প্রপরি ফর্মটি রয়েছে প্রপরি ফর্মটি তোমাদের ক্যাপিটাল লেটার ফিল করে এখানে তোমাদের নাম এখানে তোমাদের ফাদার্স নেম ডেট অফ বার্থ এবং পুরোপুরি ডিটেলসগুলি তোমরা ফিল করবে এডুকেশন কোয়ালিফিকেশনস তোমাদের এক্সপিরিয়েন্স এবং এই অ্যাডিশনাল এবং এই ডিক্লেশনটি তোমরা ফিল করার পর এখানে সাইন করো সাইন করার পর সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড যেহ করে তোমাদের যে অ্যাড্রেসটি বলে দেওয়া হয়েছে এখানে সেই অ্যাড্রেসে তোমরা কিন্তু সাবমিট করবে কেমন এই যে অ্যাড্রেস রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে এই অ্যাড্রেসটা তোমাদের কিন্তু অবশ্যই সাবমিট করবে কেমন তো ফ্রেন্ডস এলিজিবল ক্যান্ডিডেটটা অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে আর এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করবে প্রয়োজনীয় যাদের বন্ধু বান্ধবী রয়েছে অবশ্যই এই ভিডিওটি তার সাথে শেয়ার করে দেবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য